হাই ফ্রেন্ডস, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। বিগত ভিডিওগুলোতে আমরা পুঠিয়া রাজবাড়ির মন্দির কমপ্লেক্সে দুটো মন্দির দেখেছি। প্রথমে ভুবনেশ্বর শিব মন্দির, এরপর দেখলাম দোল মন্দির। আর আজ যে মন্দিরটি আমরা দেখাবো তার নাম হচ্ছে গোবিন্দ মন্দির। যাতায়াতের কথা যদি বলা হয় তাহলে রাজশাহী শহরের বাস স্ট্যান্ড থেকে পুঠিয়াগামী যে কোনো বাসে চলে আসতে পারেন পুঠিয়া বাজার। এখান থেকে রিক্সা, ভ্যান বা সিএনজি করে চলে আসবেন পুঠিয়া রাজবাড়ি। খরচ জন প্রতি 30 টাকার মতো নেবেন। আর পুঠিয়া রাজবাড়ির ভেতরেই পেয়ে যাবেন গোবিন্দ মন্দির। গোবিন্দ মন্দির মূলত একেবারে রাজবাড়ির ভেতরে অবস্থিত। ভেতরে উঠোনের ঠিক বাঁদিকে তাকালেই দেখতে পাওয়া যায় এই অপরূপ স্থাপত্য শিল্প, যা আমার চোখে দেখা অন্যতম শ্রেষ্ঠ কারুকার্যময় স্থাপত্য। এই মন্দিরটিও বর্গাকারে নির্মিত, যার উপরের চারদিকে চারটি ও মাঝখানে একটি চূড়া বা রত্ন রয়েছে। চূড়াগুলো আবার চৌচালা আকারে নির্মিত। সম্পূর্ণ ইট নির্মিত এই মন্দিরের দেয়াল পোড়ামাটির চিত্র ফলক দ্বারা সজ্জিত, যা কিনা রামায়ণ ও মহাভারতে বর্ণিত যুদ্ধের চিত্র ও হিন্দু ধর্মের অন্যান্য পৌরাণিক কাহিনী তুলে ধরেছে। প্রকৃতপক্ষে এর প্রতিষ্ঠাতার নাম জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে পুঠিয়া রাজ পরিবারের যে কোনো রানী দ্বারা এটি 1823 থেকে 1895 খ্রিস্টাব্দের ভেতর নির্মিত হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি ভিডিওটি।